আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, একটি বাড়ি নির্মাণ করতে গেলে জায়গার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জায়গাটি যদি রেক্ট্যাঙ্গুলার অথবা স্কোয়ার শেপ হয় তাহলে বিল্ডিংটিও দেখতে সুন্দর হয়, এটি স্বাভাবিক। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যারা জমি কিনে বাড়ি তৈরির চিন্তাভাবনা করেন তাদের জায়গাটি সুবিধামতো হয় না, তাই বলে বাড়ি নির্মাণের কাজ তো আর ফেলে রাখা যাবে না। এই জন্য আজকের এই ডিজাইনটি আমরা তৈরি করেছিলাম সেই ধরনের একটি জমিতে, যেটি চিকন এবং লম্বা টাইপের একটি জমি, যার চতুর্পাশ ছাড়ার পরে আমরা সামনের দিকে 17 ফিট এবং পেছন দিকে 14 ফিট এরিয়া পেয়েছি। টোটাল ফ্লোর এরিয়াটি আমরা পেয়েছিলাম 1055 স্কোয়ার ফিট। এই 1055 স্কোয়ার ফিট জায়গার মধ্যেই নিচতলাতে 2টি ইউনিট করা হয়েছে এবং দ্বিতীয় তলায় নিজেদের বসবাসের জন্য 1টি ইউনিট করা হয়েছে। এত ছোট জায়গাতে 2টি ইউনিট কিভাবে করা হলো এটি ভেবে আপনারা অবাক হলেও বিষয়টি সত্য, এবং এর কারণে যে প্রত্যেকটি রুমের সাইজ নষ্ট হয়ে গিয়েছে বিষয়টি তা না। আমি একটু পরে পুরো ফ্লোর প্ল্যানটি আপনাদেরকে দেখিয়ে দেব, আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারবেন প্ল্যানটিকে কিভাবে স্ট্যান্ডার্ড সাইজ রেখে সাজানো হয়েছে। এই প্ল্যানটি আমরা করেছিলাম মিসেস সীমা রানী দাস নামক এক ক্লায়েন্টের জন্য। তিনি এটি তৈরি করবেন পিরোজপুরের নাজিরপুরে। তিনি তার জায়গার মাপটি নিয়ে আমাদের অফিসে এসেছিলেন, সেখান থেকে আলোচনার মাধ্যমে আমরা ডিজাইনটি করে দিই। তো আপনাদেরও যাদের এরকম জমির শেপ ভালো না, এই ধরনের কোনো জায়গা নিয়ে চিন্তিত, তারা নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা যে কোনো ধরনের শেপের জমিতে বাড়ির জন্য ডিজাইনের কাজটি আপনাদের জন্য তৈরি করে দিতে পারব। তো চলুন এখন আমরা দেখে নিই এটির ফ্লোর প্ল্যানটি কীভাবে সাজানো হয়েছে। তো এটি হচ্ছে আমাদের মূল জায়গাটি যেটি আপনারা দেখেছিলেন। এই জায়গাটি যেহেতু দুই দিকে রোড রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে এবং বিল্ডিংটির সিঁড়ি যে পাশে রয়েছে এ পাশে রোড রয়েছে, সিঁড়ির নিচ দিয়ে বিল্ডিংটির এন্ট্রি রেখেছি। আমাদের ফ্রন্ট সাইডের টোটাল এরিয়া হচ্ছে 20 ফিট, এরপর জায়গা ছাড়ার পরে 17.5 ফিট জায়গা পেয়েছি। এই পাশটি আরও কম পেয়েছি আমরা, আস্তে আস্তে জায়গাটি চিকন হয়ে এসেছে এবং পেছনের দিকে একদম 16 ফিট 4 ইঞ্চি স্পেস রয়েছে। তো যেই ধরনের জায়গা ঠিক সেভাবেই আমরা ভাঁজ ভাঁজ করে বিল্ডিংটিকে নিয়ে এসেছি, একরকম শেপ দাঁড় করিয়েছি। তো মেন এন্ট্রিটা হচ্ছে এই সিঁড়ির নিচ দিয়ে এই পাশটা দিয়ে, এই দিক দিয়ে এন্ট্রি হওয়ার পরে সামনের দিকে 1টি ইউনিট হয়ে যাবে এবং এই পাশে 1টি ইউনিট আমরা সাজানোর চেষ্টা করেছি। তো ইউনিট ওয়ানে এই 1টি বেডরুম, এটি বড় আছে মোটামুটি 11 ফিট বাই 12 ফিট, এর সাথে 1টি বারান্দা দেখতে পাচ্ছেন আপনারা এই পাশে। এটি একটি ছোট চাইল্ড বেড থাকবে, এটি একটি ডাইনিং স্পেস, এটি একটি ছোট কিচেন এবং এটি একটি টয়লেট। এই 2টি বেড কিচেন টয়লেটের সমন্বয়ে ছোট্ট একটি ফ্ল্যাট ডিজাইন করার চেষ্টা করেছি আমরা। এবং এই পাশটিতে যেহেতু জায়গা আরও কমে গিয়েছে পেছনে, এই কারণে পেছনেও রুমগুলোকে সাজিয়েছি এইভাবে। পেছনের বেডটি হচ্ছে 9 ফিট বাই 11 ফিট, এরপর এই পাশে একটি চাইল্ড বেড, এটি একটি কিচেন, এটি ডাইনিং স্পেস এবং এটি হচ্ছে কমন টয়লেট। এইভাবে খুব ছোট ফ্যামিলির বসবাসের জন্য 2টি ইউনিট আমরা সাজিয়েছি নিচতলাতে। দ্বিতীয় তলাতে গিয়ে আমরা যেটি করেছি, ছাদটিকে 4 ফিট বাড়িয়ে দিয়েছি, নিচ থেকে বাড়িয়ে দিয়ে পুরো জায়গাটিকে আমরা ব্যবহার করেছি মোটামুটি 1টি ইউনিট হিসেবে। এই কারণে মাঝখানে এই দিক দিয়ে হচ্ছে মেন এন্ট্রেন্স, এই পাশটি হচ্ছে ড্রয়িং রুম, এটি একটি বেডরুম, এর সাথে একটি অ্যাটাচ টয়লেট, এটি একটি গেস্ট বেড, এই পাশটিতে আছে ডাইনিং স্পেস, এটি হচ্ছে কিচেন, এটি কমন টয়লেট, এটি একটি বেডরুম, এটি একটি বারান্দা এবং ওয়াল ক্যাবিনেট। এখানে ছোট একটি প্রেয়ার রুম রাখা হয়েছে, আপনারা চাইলে এটিকে অন্য পারপাসে ইউজ করতে পারেন এই জায়গাটি। দ্বিতীয় তলায় 3টি বেডরুম আলাদা ড্রয়িং ডাইনিং, 3টি টয়লেট এবং কিচেন দিয়ে সাজিয়েছি। তৃতীয় তলাতে গিয়ে আবার 2টি ইউনিট হয়ে গেছে, এটি 1টি ইউনিট এবং এই পাশেরটি 1টি ইউনিট, ঠিক নিচতলার মতোই হবে, তবে এগুলোর রুমগুলো একটু বড় হবে যেহেতু আমরা 4টিকে 4 ফিট বাড়িয়ে নিয়েছি সামনের দিকে। তো এইভাবে আমরা ছোট্ট একটি স্পেসের মধ্যে 2 ইউনিট এবং 1 ইউনিটের বাসার প্ল্যান করেছি। আপনারা চাইলে এটি 3তলা থেকে 5তলা পর্যন্ত ফাউন্ডেশন দিয়ে এইভাবে করতে পারেন। এই বাড়িটি যদি আপনারা বর্তমানে অর্থাৎ 2022 সালে নির্মাণ করতে চান, এটি 3তলা বা 4তলার ফাউন্ডেশনে নিচতলা কমপ্লিট করতে 18 থেকে 20 লক্ষ টাকা খরচ হতে পারে এবং উপরের প্রতিটি ফ্লোরে 14 থেকে 15 লক্ষ টাকা খরচ হতে পারে। তবে সময় ভেদে এবং স্থান ভেদে অবশ্যই খরচের কিছুটা কম বেশি হবে।
তো বন্ধুরা আমাদের ডিজাইনগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন এই ধরনের ডিজাইনটি দেখতে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ